আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার মতো বিষয়ে রাজনীতির টানা উচিত নয় এমন মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর বীজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ আঞ্চলিক ব্যবসা যোগাযোগ এবং অর্থনৈতিক মূল্যায়ন শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দ্রুতগতিতে দেশ এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান।